শিরিন শারমিন চৌধুরী, মশিউর রহমান নাকি মোস্তাফিজার রহমান ফিজার, এসব আলোচনার ধোঁয়াশা কাটিয়ে অবশেষে রাষ্ট্রপতি পদে চমক দেখালো ক্ষমতাসীন আওয়ামী লীগ। দেশের সর্বোচ্চ অভিভাবকের এই আসনে দুদকের সাবেক কমিশনার শাহাবুদ্দিন চুপ্পুকে বেছে নিল দলটি। রোববার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ওবায়দুল কাদেরের নেতৃত্বে নির্বাচন কমিশন সচিবালয়ে আসেন আওয়ামী লীগ নেতারা। এ সময় তাদের সঙ্গে ছিলেন রাষ্ট্রপতি প্রার্থী শাহাবুদ্দিন চুপ্পুও। মনোনয়ন দাখিল করে গণমাধ্যমকে বিস্তারিত তুলে ধরেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বাংলাদেশ আওয়ামী লীগ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিনকে মনোনয়ন প্রদান করেছে। শাহাবুদ্দিন চুপ্পু পেশায় একজন আইনজীবী এবং আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য। তিনি 1949 সালে জন্মগ্রহণ করেন পাবনা জেলায়। 1971 সালে পাবনা জেলার স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক হয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। ছিলেন পাবনা জেলা ছাত্রলীগ ও জেলা যুবলীগের সভাপতি। 1975 সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যাকাণ্ডের নির্মম ঘটনার পর কারাবরণ করেন তিনি। তিনি 2001 সালের সাধারণ নির্বাচন পরবর্তী সময়ে বিএনপি জামাত জোটের নেতা কর্মীদের দ্বারা সংগঠিত হত্যা, ধর্ষণ, লুণ্ঠন এবং মানবতাবিরোধী কর্মকাণ্ডের অনুসন্ধানে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিশন এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ব্যক্তিগত জীবনে এক পুত্র সন্তানের পিতা। তার স্ত্রী প্রফেসর ডক্টর রেবেকা সুলতানা সরকারের সাবেক যুগ্ম সচিব ছিলেন। কমিশন সচিব জানান, সোমবার মনোনয়নপত্র বাছাইয়ের পর চূড়ান্ত ঘোষণা করা হবে। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার এবং প্রধান নির্বাচনী কর্তার কার্যালয়ে এই দুটি আবেদন 11টা এবং সকাল 11:05 জমা দেওয়া হয়েছে এবং এই দুটো আবেদন আগামীকাল দুপুর 1টা হতে বাছাই করা হবে এবং 1টা হতে বাছাইয়ের পরে যে আবেদন সমূহ বাছাইতে টিকবে সেটা কালকে প্রধান নির্বাচন কর্মকর্তা আপনাদেরকে অবহিত করবে। শাহাবুদ্দিন চুপ্পু বাংলাদেশ আওয়ামী লীগের সর্বশেষ জাতীয় কাউন্সিলে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। বেলায়েত হোসাইন, এখন ঢাকা।